নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি সারিয়া। মদ খেয়ে অন্যের বাড়িতে ঢুকে অশান্তি, নেশার কারণে গোটা পাড়া নাজেহাল। গত বছর লকডাউন শুরুর সময় থেকে রমরমিয়ে চলছে মদের কারবার। এলাকাবাসীদের একাংশের অভিযোগ, এলাকার তৃণমূল নেতাদের মতেই পাড়ার মধ্যে বিক্রি হচ্ছে মদ। কাঁচরাপাড়া পাল্লাদা শিবমন্দির এলাকার অভিযোগ, রাত বিরেতে মদ কিনতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। এমনকি নেশার ঘরে লোকজন অন্যের বাড়িতেও ঢুকে যায় অনেক সময়। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, স্থানীয় কাঁপাচাকলা পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্য নেতৃত্বকে এই বিষয়ে জানানো হয়। এরপর স্থানীয় বাসিন্দারা বীজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এখনও সন্ধ্যা হলেই পাড়ার মেয়ে বউরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে স্বয়ং মদ বিক্রেতা খোকা ও তার স্ত্রী পুতুল সাহা জানান, তৃণমূল নেতা রবি নিয়োগী ও নয়ন মণ্ডলের নির্দেশেই আমরা এই ব্যবসা করছি। যদিও রবি নিয়োগী একথা অস্বীকার করে বলেন, পুলিশকে কদিন আগে ব্যবস্থা নিতে বলেছি, আজ আবার বলছি আগে ওকে তুলে আনা হোক, এরপর দেখছি কার নির্দেশে খোকা মদ বিক্রি করে। কি হচ্ছে, চলছে আপনার এখানে? আমরাও তো অক্ষম, আমাদের তো কাজকাম নেই। আজকে আমি 1.5 বছর বসে ঘরে, আমাদের কোনো কাজকর্ম নেই। কে বিক্রি করছে? আমার ভাই। ভাই কি নাম? কি নাম? সুকেন সাহা আর আরিফ সাহা। কতদিন ধরে চলছে এটা? 1 বছর। আপনারা পাড়া প্রতিবেশী বা আত্মীয়, বাড়ির আত্মীয় কি চাইছেন? পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ। তারা কি বলছে? তারা আসবে আসবে বলে আসেন। কতটা অসুবিধা হচ্ছে এখন আপনাদের পাড়ার মধ্যে? একটা অসুবিধা হচ্ছে না, বিয়ে পাড়া থেকে লোক আসছে, কোথায় কোথায় থেকে এসে এসে নিয়ে যাচ্ছে। এগুলো তো আমাদের তো ছেলে মেয়ে আছে, সবাই তো খারাপ হয়ে যাচ্ছে না দেখে দেখে। উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব সংবাদদাতা বলো কলকাতা ও বাংলার আওয়াজ। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনিও হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।